প্রেসিডেন্টদের অন্য জীবন লিখেছেন আব্দুল কাদের। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুতাজুল ইসলাম। প্রেসিডেন্টদের অন্য জীবন, ইতিহাস ঘাঁটলে দেখা যায় বেশিরভাগ মার্কিন প্রেসিডেন্টরই আইন, রাজনীতি কিংবা সামরিক অভিজ্ঞতা আছে, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে অনেকেই তাদের প্রথম জীবনে খুব সাধারণ আর ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তাদের আয়ও ছিল সামান্য। তবে এদের মধ্যে কারো কারো মনে ছেলেবেলা থেকেই ছিল আমেরিকান সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার মতো অদম্য ইচ্ছা। আমেরিকার ইতিহাস বদলানো এসব নায়কের প্রেসিডেন্ট হওয়ার আগের গল্পগুলো নিয়ে আজকের রকমানি। জর্জ ওয়াশিংটন, ভূমি জরিপকারী কর্মী ছিলেন ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম। মাত্র 16 বছর বয়সে জর্জ ওয়াশিংটন ভার্জিনিয়ার শেনানদোয়ায় ভূমি ও জরিপকারী হিসাবে চাকরি শুরু করেন। পরে মাত্র 17 বছর বয়সে কালপিপার শহরে সরকারি জরিপকারী হিসেবে ওয়াশিংটনকে নিয়োগ দেওয়া হয়। আমেরিকান স্টাডিজ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ওয়াশিংটন 21 বছর বয়স নাগাদ ব্যক্তিগতভাবে প্রায় 1500 একরের বেশি ভূমির মালিক হন। পরবর্তীতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেন। তার ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন এতটাই সফল ছিলেন যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে মানা হয়। তিনিই একমাত্র ব্যক্তি যিনি শতভাগ ইলেকটোরাল ভোটে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ছিলেন নিজ কর্মে উজ্জ্বল। তার নেতৃত্ব আর গুণাবলীর জন্য তিনি সারা বিশ্বেই প্রশংসিত। জর্জ ওয়াশিংটন 1732 সালের 22 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন। গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করা ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন সুযোগ পাননি জর্জ ওয়াশিংটন। ছেলেবেলায় সৈনিক হওয়ার স্বপ্ন দেখতেন ওয়াশিংটন। ভার্জিনিয়ার গভর্নর একসময় তাকে সৈনিক পদে নিয়োগ দেন। দায়িত্ব পাওয়ার পর ওয়াশিংটন দখলমুক্ত করেছিলেন ভার্জিনিয়া অঞ্চল।